প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনাকালীন সময় সবাই বাড়ি থাকবে এবং নিরাপদে থাকবে। আজ আমি তোমাদের রসায়ন দ্বিতীয়পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব যৌগ হাইড্রোকার্বন নামকরণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জৈব যৌগ বলতে কি বুঝি, জৈব যৌগ বলতে বুঝি আমরা কার্বনের সাথে যুক্ত এবং হাইড্রোজেন দ্বারা যুক্ত যে যৌগগুলো আছে সাধারণত সেইগুলোকেই বুঝি। সেখানে প্রথমত আমরা দেখব যে দুটি পরমাণু যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে সেটা হচ্ছে আমরা জৈব যৌগ বলব। তো এখন আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে হাইড্রোকার্বন। আমরা হাইড্রোকার্বন নিয়ে মূলত আলোচনা করবো আজকে। হাইড্রোকার্বন বলতে বুঝি হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। যেমন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যুক্ত যত যৌগ আছে সব যৌগগুলোকে বলবো আমরা হাইড্রোকার্বন। যেমন C2H6 এটা হচ্ছে ইথেন, এটাকে আমরা বলবো হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বনের নামকরণ কি আমরা সে বিষয়ে এখন আলোচনা করব। তো নামকরণ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিছু শর্ত জানা প্রয়োজন। যেমন এই পাশে আমরা লিখছি যে C2H, এখন কিছু নামকরণ করবো। এখন নামকরণ করার ক্ষেত্রে বিভিন্ন যৌগ আমরা লিখি, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি CH3CH2OH, এটাকে আমরা বলছি ইথানল। এখন এই ইথানলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এর সবশেষে ডান পাশে যে ওয়েস মূলকটা রয়েছে এটাকে বলা হচ্ছে আমরা বলি সাধারণত কার্যকরী মূলক। এখন এই কার্যকরী মূলক কারা? কার্যকরী মূলক হচ্ছে তারা যারা ওই যৌগ উপস্থিত থেকে ওই যৌগের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে। যেমন এখানে ওয়েস না থেকে C2H বা CHO মূলক থাকতে পারে, বিভিন্ন মূলক থাকতে পারে, সেক্ষেত্রে এদের নামটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যারা ওই যৌগ উপস্থিত থেকে ওই যৌগের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হচ্ছে কার্যকরী মূলক। এখন এই কার্যকরী মূলকের আবার কিছু কার্যকরী মূলক আছে যাদের সক্রিয়তা আমরা দেখে তার নামকরণ করতে পারি। যেমন প্রথমে লিখছি C2H, এটা আছে অ্যাসিড কার্যকরী মূলক বা সংক্ষেপে মূলক বলি বা সালফোনিক মূলক, তারপরে অ্যাসিড মূলক, তারপরে অ্যাসিটামাইড মূলক, সায়ানাইড মূলক, CHO মূলক, CO মূলক, OH মূলক, এরা হচ্ছে কার্যকরী মূলক। এখন আমরা যেভাবে লিখছি সক্রিয়তা অনুসারে লিখছি, সাধারণত আমরা এগুলো নিয়ে আমরা নামকরণ করার চেষ্টা করব করে এগুলো নিয়ে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবথেকে ওয়েস মূলকের কার্যকারী সক্রিয়তা কম এবং CWH মূলকের সক্রিয়তা বেশি। এই জন্য সর্বপ্রথম আমরা দেখব এই মূল কার্যকারী মূলকগুলো যখন কোনো যৌগ যৌগে থাকবে তখন তার সক্রিয়তা দেখে তার নামকরণ করা হয়। এরপরে আছে হলো তাহলে প্রথমে আমাদের ইউপ্যাক নামকরণ করার ক্ষেত্রে আইপ্যাক যে কার্যকরী মূলক চিহ্নিত করতে হবে যৌগ যৌগে। তারপর আছে দীর্ঘতম কার্বন শিকল যেটা সেটা চিহ্নিত করব। এরপর আছে কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিত করা। সংখ্যা দ্বারা চিহ্নিত করার ক্ষেত্রে যে কার্যকরী মূলককে আগে প্রাধান্য দিতে হবে। তারপরে থাকবে হচ্ছে পার্শ্বশিকলের চিহ্নিত করতে হবে। তারপর আছে ইউপ্যাক নামকরণ করবে। এখন ইউপ্যাক নামকরণ করার ক্ষেত্রে নতুন একটা জিনিস সেটা হচ্ছে প্রিফিক্স, মূল শব্দ, সাফিক্স। এখন প্রিফিক্স কারা? প্রিফিক্স এক্ষেত্রে আমরা উল্লেখ করব পার্শ্বশিকল, তাদের অবস্থান, প্রকৃতি, এগুলো আগে লিখব। তারপরে লিখবো হচ্ছে মূল শব্দ অর্থাৎ কারণ পরমাণু
সংখ্যা উল্লেখ করতে হবে যে কতগুলো কারণ পরমাণু হচ্ছে এটা, এবং সাফিক্স বলতে সেই জৈব যৌগটার লাস্ট শেষে আর কি যে বৈশিষ্ট্য থাকবে, যেমন একটা বংশের যে লাস্টে নাম থাকে সেটা হচ্ছে তার কার্যকারী মূলক। এই তিনটা মিলে আমরা একটা জৈব যৌগের নামকরণ করতে পারি। এখন আমরা একটা উদাহরণ হিসেবে নিতে পারি যে সেটা কিভাবে নামকরণ করা যায়। দেখুন, CH3, CH2, CH5, CH2, CH VR, CH, CL, CH3, এই যৌগটার নামকরণ করতে পারি আমরা কিভাবে। প্রথম আছে CH3, তাহলে এখন এখানে কার্যকারী মূলক দেখবো কি, এখানে কার্যকারী মূলক দেখতে হলে দেখা যাচ্ছে এখানে কার্বন সাপগুলো একক বন্ধন এবং এগুলো নাই, সুতরাং আমরা এটাকে বলতে পারি অ্যালকেন। তারপর দীর্ঘতম শিকল, দীর্ঘতম শিকল বলতে আমরা এভাবে বলতে পারি 1, 2, 1, 2, এটাকে শিকল বলতে পারি 3, 4, 5, 6, তাহলে এর মূল শব্দটা আসবে হেক্স, এটা হওয়া উচিত। কিন্তু এখানে C2H5 আছে যেহেতু, সেক্ষেত্রে আমরা এটাকে ভেঙে লিখতে পারি কিভাবে, C2H5CH3। এবার যদি আমরা গণনা করি এদিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে কত, 7 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আসবে হেপ্ট, অর্থাৎ হেক্স হবে না, হেপ্ট আসবে। তাহলে আমাদের নামকরণ করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা, সেই শিকল এটাকে ভেঙে লিখতে হবে, শিকলটাকে ভেঙে লিখতে হবে, তাহলে আমরা মূল শব্দটা জানতে পারবো। এখন দেখা যাচ্ছে যে এদিক থেকে গুনলে 7 হয়, আবার যদি আমরা এদিক থেকে গুনি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কোন দিক থেকে গুনলে আমাদের সুবিধা হয়। সুবিধা বলতে কি, আমাদের নিয়ম থাকবে, এখন দেখতে হবে যে কোন দিক থেকে গুনলে শিকল আগে বাদে। তো এদিক থেকে গুনলে 1, 2, 3 বাদে শিকল, 4, 5 আর আছে 6 বাদে, তাহলে আসবে আছে 3, 5, 6, এদিক থেকে শিকল আগে বাদে, তাহলে 3, 5, 6। আবার যদি এদিক থেকে গুনলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এদিক থেকে গুনলে আসবে 2, 3, 2, 3 আর হচ্ছে 5। এখন দেখতে হবে এই যে সংখ্যাগুলো, আমরা এই সংখ্যাগুলো যোগ করব, যে কি কত আসে, এদিক থেকে আসবে হচ্ছে 8, 8, 14 আর এদিকে হচ্ছে 5, 3, 8, 10। তাহলে যেদিকে দেখবো যে শিকলের সংখ্যা গণনা করলে কম আসবে, অর্থাৎ ডান পাশ থেকে গুনলে তো কম আসে, সেটা আমরা দেখব। তাহলে এর ক্ষেত্রে নামকরণ আসবে হচ্ছে এদিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এদিক থেকে গুনবো আমরা, তাহলে আসবে হচ্ছে 2 ক্লোরো, সেটার নামকরণ আসবে কি, 2 ক্লোরো 3 ব্রোমো 5 মিথাইল হেপ্টেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, নামকরণ আমরা দেখলাম যে কিভাবে নামকরণ করা যায়, এইভাবে মূলত আমরা সিলেক্ট করে নেব এবং এইগুলো একটু মনে রাখবো যে কার সক্রিয়তা আগে এবং কার সক্রিয়তা পরে। তো এছাড়া আরও একটা দেওয়া যেতে পারে, এখান থেকে যে কোনো একটা জিনিস যদি থাকে কার্বন শিকলে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো CH3 CH2 OH CH2 CH2 CH, যদি এরকম থাকে তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্যকারী মূলক আছে 2টা, OH আছে আর আছে CH2।
এখন যা সক্রিয়তা বেশি হবে আগে সেটা দেখব। তাহলে সি ডাবল এস, তাহলে অবশ্যই এটাকে আমরা এক ধরবো, তারপর আমরা সুবিধা মতন কী করবো, এক দুই তিন চার, তখন যখন দুটো কার্যকারীমূলক থাকবে তখন এটার নাম আর অ্যালকোহল থাকবে না, যেহেতু একটা কার্যকারীমূলক আছে এই জন্য এটার নাম হয়ে যাবে হাইড্রোমূলক। তাহলে এখন এটা নাম আছে টু হাইড্রো এক দুই তিন চার বিউটা নয় সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এই পর্যন্ত নামকরণ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম, এর পরবর্তী ক্লাসে আরও আমরা জানার চেষ্টা করি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সবাইকে ধন্যবাদ।